তো আমি প্রথমেই ডেকে দিচ্ছি চিফ কোঅর্ডিনেটর রশিদ আমিরকে। মীর ভাই আপনি যদি একটু মঞ্চে আসতেন। আমাদের আরেকজন কোঅর্ডিনেটর জাহেদ জিয়া ভাই, ওনাকে আমি মঞ্চে ডাকছি। আমি মঞ্চে ডাকছি আমাদের আরেকজন কোঅর্ডিনেটর শারমিন তামিমকে। আমি মঞ্চে ডাকছি রাজশ্রী চৌধুরী গৌরবকে, আমাদের আজকের গুরু উৎসবের কোঅর্ডিনেট যে করেছেন। গৌরব আর আমাদের মিডিয়া কোঅর্ডিনেট যিনি করছেন আমাদের চিন্ময় আচার্য, আমি চিন্ময় দাকে মঞ্চে আমন্ত্রণ করছি। আসলে আমি সবাইকে একসাথে ডাকছি আমি যাতে পরিচয় করিয়ে দিতে পারি যে আজকে আমাদের এই অনুষ্ঠানটা কে কোঅর্ডিনেট করছে বা আমাদের এই যে মৃদা বেঙ্গলি কালচারাল সেন্টারটি কাদের পরিচালনায় পরিচালিত হচ্ছে। আমি হয়তো বক্তব্যের জন্য আপনাদেরকে পরবর্তীতে ডাকবো, এই মুহূর্তে আমি শুধু আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে আমাদের সামনে যারা রয়েছেন তারাই মৃদা বেঙ্গলি কালচারাল সেন্টারের পরিচালনা পরিষদে রয়েছেন। যদি চিন্ময়দা আসতেন একটু, চিন্ময়দা কি এখানে আছেন? চিন্ময়দা আসলে আমরা একটা ছবি নিতে পারতাম সবাই মিলে। আচ্ছা আমি চিন্ময়দা আসুন। হ্যাঁ আমিও আছি এই কালচারাল সেন্টারের সাথে, আসলে শুরু থেকেই আমি ছিলাম। প্রথম যেদিন আজ থেকে প্রায় এক বছর আগে দেবাশিস দা একদিন আমাকে বললো যে চলো একটা বিল্ডিং দেখে আসি, একটা না দুইটা বিল্ডিং দেখে আসি। তো আমরা প্রথমে এই বিল্ডিংটাতে আসি, এই বিল্ডিংটাতে দেখি, আরেকটা বিল্ডিং এ যাই যেটা ছিল সম্ভবত নাইন মাইলের ওই দিকে, বিয়ান্টা কেলার নাইন মাইলে। তো আমি বললাম দাদা এই বিল্ডিংটাই কি, কারণ এখানে কেন আমি বলছিলাম যে এখানে পাশে একটা মাঠ আছে, তারপরে একটা পার্ক রয়েছে। আমার ধারণা ছিল বা ধারণা এখন সত্যিও হচ্ছে এখানে আমাদের বাচ্চারা আউটডোর কোনো একটা ইভেন্ট করতে পারে, আমরা করতে পারি, আজকে আমরা মেলা করতে পারতেছি। ওইখানে আমরা মেলা করতে পারতাম না, এখানে হয়তো বিল্ডিংটা আমরা অনেক বড় পাইতাম, কিন্তু আমরা যে বাংলাদেশি মেলাটা করতে পারতাম না, আমাদের বাচ্চারা আউটডোর ইভেন্ট পাইতো না আমাদের কাছ থেকে। তো আমি দাদাকে বললাম যে দাদা এইটাই তাহলে নিই। তো দাদা আসলে এটা নিয়েছে প্রায় এক বছর আগে। তো এক বছর ধরে আমরা এটা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক অনুমোদনের জন্য আমরা এটা উদ্বোধন করতে পারিনি। তো এক বছর পরে আজকে শুভ দিন আসছে, আমরা এই জিনিসটা উদ্বোধন করছি এবং আমি এটার সাথে জড়িত আছি, আমিও এটার একজন কোঅর্ডিনেটর। ওকে আমি রশি ভাইকে দিয়ে শুরু করি। থ্যাংক ইউ চিনু বৌদি এবং দেবাশিস দা, আপনারা সবাই যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ। আমাদের আসলে মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এখানে বাংলাদেশের যে কালচারটা তাদের আমাদের নেক্সট জেনারেশনের কাছে যাতে পৌঁছে দিতে পারি, এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব যে আমাদের এই বাঙালি কালচারটাকে আরও বেশি সবার সামনে তুলে ধরা, এবং এটাই আমাদের মূল লক্ষ্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার নাম জাহেদ জিয়া, আমি খুবই উচ্ছ্বসিত যে আমাদের বেঙ্গলি কালচারাল সেন্টার হচ্ছে এখানে, এই এখানে এই প্রতিষ্ঠানের সাথে থাকতে থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। বাবি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ অনলাইনে ভার্চুয়াল জগতে। উনি বায়োলেট নামে একটি গ্রুপ চালান এবং মেলাও অনেকগুলো করেছেন, এখানে উনি একটি মেলা করেছেন। আজকে যে আমাদের মেলাটা ছিল, আমাদের হচ্ছে মেলাটা, সেই মেলাটার কোঅর্ডিনেট উনি করছেন। তো আমরা এখন শারমিন তামিমকে কিছু বলার জন্য বলছি। থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর একটা দিনে এখানে আমাদের সাথে জয়েন করার জন্য। সব থেকে বড় ধন্যবাদ আমি দিব চিনি বৌদি দেবাশিস দাদাকে এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য যেখানে আমরা আমাদের বাচ্চাগুলোকে একটা সুন্দর একটা বাংলাদেশ, ছোট একটা বাংলাদেশ দেখাতে পারবো। কারণ এরকম অর্গানাইজেশন হয়তো বা অন্য কোনো স্টেটে আছে, মিশিগানে আছে কি না আমার জানা নেই। তো এখান থেকে আমার বাচ্চাগুলো কিন্তু দেখবে যে এই যে আজকে যে আর্ট প্রতিযোগিতা হলো, আজকে যে অঙ্ক প্রতিযোগিতা হলো, এরকম কিন্তু আমি আমার বাচ্চারা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওরা জয়েন করেছে। ওরা বারে বারে জিজ্ঞেস করছে মা আমি কেন ছবি আঁকবো, মা আমি কেন অঙ্ক প্রতিযোগিতায়। আমি বলছি বাবা আমরা এরকম ছোটবেলা থেকে করে আসতেছি। তো এটা ওদের জন্য যে একটা মানে আমার ছোটবেলাটা কি যে আমি আজকে উপভোগ করতে পারছি, ওদের মধ্যে যে একটা উচ্ছলতা, এটাই এটার মানে আমার কাছে সব থেকে বড় পাওয়া।